ঈদে সবারই ইচ্ছা থাকে পরিবারের জন্য আলাদা কিছু করি বা নতুন কিছু করি। এই যে বিরিয়ানিটা সার্ভ করছি, আমার মনে হয় না আপনারা কেউ এটা কখনো তৈরি করেছেন। একেবারেই নতুন এই বিরিয়ানিটার নাম গুড্ডা বিরিয়ানি। কেউ রেসিপি জেনে থাকলে ভালো, তবে যারা জানেন না অবশ্যই সাথে থাকবেন রেসিপিটা শেখার জন্য। গুড্ডা বিরিয়ানি, নাম শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই রেসিপির মেইন উপকরণ হচ্ছে গুড্ডা, মানে কিডনি। গুড্ডাগুলোকে আমি প্রথমে ছোট ছোট টুকরো, মানে বাইট সাইজ করে কেটে নিচ্ছি। গুড্ডাগুলোর মাঝে দেখেন কিছু খাঁজ কাটা দাগ আছে, সেই দাগ বরাবর কেটে নিলে গুড্ডাগুলো দেখতে সুন্দর লাগে। আমার সুবিধার জন্য আমি কেচি দিয়ে কাজটা করছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কিছু দিয়ে কেটে নিতে পারেন। আমি ঘরে কাটছি, এই একই কাজটা আপনারা চাইলে মাংসের দোকান থেকেও কেটে আনতে পারেন। আগেই বলেছি আমি বাইট সাইজ করে কাটছি, আপনারা আপনাদের পছন্দ মতো ছোটো বা বড় করেও কাটতে পারেন। গুড্ডা নিয়েছি আমি 1 কেজি পরিমাণ। গুড্ডার মাঝখানে দেখেন অনেক চর্বি আছে, এই চর্বিগুলো আবার বাদ দেওয়া যাবে না, এই চর্বি থেকেই বিরিয়ানির আসল টেস্ট আসবে। আমি বিফ গুড্ডা দিয়ে করছি, আপনারা চাইলে একই পরিমাণ মাটন বা অন্য যে কোনো কিছুর গুড্ডা দিয়েও এই রেসিপি করতে পারেন। কাটা হয়ে গেলে গুড্ডাগুলোকে ভালো করে পানি দিয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে এরপর ম্যারিনেট করতে চলে যাব। আরেকবার দেখিয়ে দিই গুড্ডাগুলো কাটার পর কেমন হবে। দেখেন ঠিক এরকম করে কেটে নিতে হবে। আমার কাছে মনে হয় আলু ছাড়া বিরিয়ানি অসম্পূর্ণ। এবার আলুগুলোকে প্রসেস করে নিই। 5টা বড় সাইজের আলু ভালো করে ছিলে নিয়ে বড় বড় টুকরো করে নিচ্ছি, মানে একটা আলুকে আমি 3 টুকরো করছি। আলুর পরিমাণ আপনারা চাইলে বাড়িয়েও দিতে পারেন। ম্যারিনেশনে চলে আসলাম। আধা চা চামচ লবণ আর আধা চা চামচ ফ্রেশ গোলমরিচ ক্রাশ করে নিচ্ছি। সাদা বা কালো যে কোনো গোলমরিচই ক্রাশ করে দিতে পারেন, তবে গোলমরিচ দিয়ে অবশ্যই ম্যারিনেট করতে হবে। এতে করে গুড্ডার যে একটা আষ্টে গন্ধ থাকে, যেটা আমরা অনেকেই পছন্দ করি না, সেটা একেবারেই দূর হয়ে যাবে। ভালো করে মাখিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব ঘণ্টাখানেক। ফ্রিজে বা বিশেষ কোনো জায়গায় রাখার কোনো দরকার নেই। আলুগুলোকেও মাখিয়ে নিই। আধা চা চামচ লবণ আর আধা চা চামচ শুকনো মরিচের গুঁড়ি দিয়ে ভালো করে মাখিয়ে নেব। শুধু আলু যদি ভেজে নিতাম তাহলে আলুগুলো খেতে ফ্যাকাশে লাগত, তাই লবণ আর মরিচ দিয়ে আলুগুলোকে মাখিয়ে নিচ্ছে। এগুলোকেও এক পাশে রেখে দিয়ে পরের প্রসেসে চলে যাচ্ছে। বিরিয়ানির জন্য একটা মশলার মিক্স রেডি করছে। 1 কাপ টক দইয়ের মধ্যে 1 টেবিল চামচ আদা বাটা, রসুন বাটা 1 টেবিল চামচ, শুকনো মরিচের গুঁড়ি 1 চা চামচ, 1 চা চামচ ধনে গুঁড়ি, জিরা গুঁড়ি 1 চা চামচ, সবশেষে লবণ 1 চা চামচ দিয়ে খুব ভালো করে মিক্স করব। এমনভাবে মিক্স করতে হবে যেন মিক্সিংটা একদম ক্রিমের মতো স্মুথ হয়ে যায়। ভালো কথা, টক দইটার পানি ঝরানোর কোনো দরকার নেই। দেখেন খুব সুন্দর স্মুথ হয়ে গেছে। এবার এর মধ্যে নিয়ে নিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ বেরেস্তা। বেরেস্তাগুলোকে দেখেন আমি একটু ক্রাশ করে দিচ্ছি, এতে করে ফ্লেভারটাও ভালোভাবে বের হবে, আবার বেরেস্তাটাও খুব সুন্দরভাবে গলে গ্রেভিটা ভালো হবে। অনেকেই বলেন বিরিয়ানি রান্নার পর দোকানের মতো ফ্লেভার আসে না। বিরিয়ানির সিক্রেট মশলা হচ্ছে এই পেঁয়াজ বেরেস্তা। যত বেশি করে পেঁয়াজ বেরেস্তা দিবেন বিরিয়ানির ফ্লেভার তত বেশি বের হবে। বেরেস্তাগুলো ক্রাশ করে দেওয়ার পর আবারও একটু মিক্স করে নিচ্ছি। আমি শুরুতেই বেরেস্তা দিইনি, শুরুতেই যদি বেরেস্তা দিতাম তাহলে মিক্সিংটা স্মুথ করতে অনেক বেশি সময় লাগত। মিক্স হয়ে গেছে, এবার এটাকে এক পাশে রেখে দিয়ে পরের প্রসেসে চলে যাচ্ছে। যেই তেলটায় বেরেস্তা ভেজেছিলাম তার মধ্যে আলুগুলো ভেজে নিচ্ছি। তেলটা ভালো করে গরম করে একটা একটা করে আলু দিয়ে দিচ্ছি। এটা আবার বিরিয়ানি রান্নার আরেকটা সিক্রেট, পুরো বিরিয়ানিটা রান্না হবে পেঁয়াজ বেরেস্তার তেল দিয়ে। আমি প্রতিটা প্রসেসেই আপনাদের সেই ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি।
চুলোর আঁচটাকে ফুল রেখে আলুগুলোকে একটু ঝলসে নেব। আমার উদ্দেশ্য হচ্ছে আলুগুলোকে ভেজে সেদ্ধ করা না, জাস্ট উল্টে পাল্টে আলুর গায়ে ঝলসানো একটা টেক্সচার নিয়ে আসা, কারণ আলুগুলো সেদ্ধ হবে দমে দেওয়ার পর। দমে সেদ্ধ হওয়ার সময় বিরিয়ানির ফ্লেভারটা আলুর ভেতর ঢুকবে, আর এটাই আমরা বেশি পছন্দ করি। দেখেন, ঝলসানো হয়ে গেছে। এবার একটা ঝাঁঝরিতে তুলে নিয়ে আলুগুলোকে একপাশে রেখে দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা এবং আলু যেই তেলে ভাজলাম তার থেকে কোয়ার্টার কাপ তেল প্যানে রেখে বাকিটুকু আমি অন্য জায়গায় রেখে দিয়েছি। এর মধ্যে দুটি তেজপাতা, দুটুকরো দারুচিনি, একটা বড় এলাচ, চারটি ছোট এলাচ। এলাচগুলোকে দেখেন আমি একটু ফাটিয়ে দিচ্ছি, এতে করে ফ্লেভারটা ভালোভাবে বের হবে। একটা তারা মৌরি, 7-8টি লং, 7-8টি গোলমরিচ, সবশেষে কাবাব চিনি 5-6টি। ফুল আছে আধা মিনিটের মতো ভেজে নিচ্ছে। এই ভাজার সময়ে দেখবেন মশলাগুলো থেকে দারুণ একটা ফ্লেভার বের হবে। দই এবং মশলার যে মিক্সিংটা রেডি করে রেখেছিলাম ঢেলে দিচ্ছি। চুলোর আঁচটা ফুল আছে। মশলাগুলোকে তেলের সাথে একটু মিক্স করে নিয়ে যেই বাটিটাতে আমি মিক্সিংটা রেডি করেছিলাম তাতে কোয়ার্টার কাপ পানি দিয়ে ঢেলে দিচ্ছি। এতে করে আমার আর কোনো মশলা নষ্ট হলো না। এবার ঘড়ি ধরে রান্না করছি 5-6 মিনিট। এই 5-6 মিনিটের মধ্যে পানিটা শুকিয়ে তেল উপরে উঠে আসবে। এবার ম্যারিনেট করে রাখা গুর্দাগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি আর কোনো পানি দেব না, ঘড়ি ধরে রান্না করব 2 মিনিটের মতো। চুলোর আঁচটা ফুল আছে। 2 মিনিট রান্না করলেই দেখবেন গুর্দার রং চেঞ্জ হয়ে গেছে। 2 মিনিট পর চুলোর আঁচটা একদম লো করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিচ্ছি, আর চলে যাচ্ছি পরের প্রসেসে। চাল সেদ্ধ করে নেব। চাল নিয়েছি আমি 3 কাপ। পানি নিয়ে নিচ্ছি চালের দ্বিগুণ, মানে 3 কাপের দ্বিগুণ, 6 কাপ। 2টি তেজপাতা, 1/4 চা চামচ শাহি জিরা। এই শাহি জিরা অবশ্যই দিতে হবে, তাহলে বিরিয়ানির ফ্লেভারটা ভালো আসে। লবণ দিয়ে দিলাম, লবণের পরিমাণ বলছি না। লবণ দেওয়ার পর পানির সাথে মিক্স করে নিয়ে পানিটা একটু চেখে দেখবেন। যদি নোনতা লাগে তাহলে বুঝবেন লবণের পরিমাণ ঠিক আছে, আর যদি নোনতা না লাগে সেক্ষেত্রে আরও কিছুটা লবণ অ্যাড করে দেবেন। এই পর্যায়ে যদি লবণের ব্যালেন্সটা ঠিক না করেন তাহলে পরে বিরিয়ানির লবণটা আর কোনোভাবে ব্যালেন্স করতে পারবেন না। ফুল আঁচে রেখে পানিতে একটা বলক নিয়ে আসব। এরপর পরে চাল দিয়ে দেব, তবে চাল দেওয়ার আগে অবশ্যই পানিতে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে তারপর দিতে হবে। চাল দেওয়ার পর পরই আলতো করে একটু মিক্স করে নিচ্ছে। এবার অপেক্ষা করব পানিটা চালের গায়ে গায়ে আসা পর্যন্ত। শুরুতেই দেখিয়েছিলাম আমার বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে। যদি বিরিয়ানি এরকম পারফেক্টভাবে ঝরঝরে করতে চান তাহলে এই পর্যায়ে খুব একটা বেশি নাড়াচাড়া করা যাবে না। দেখেন, পানি প্রায় চালের গায়ে গায়ে চলে এসছে। এই পর্যায়ে আমি আলতো করে আরও একবার নেড়ে দিচ্ছি। চুলোর আঁচটা কিন্তু ফুলি থাকবে। পানি দেখেন চালের একদম গায়ে গায়ে চলে এসছে, মানে চালের উপরে কোনো পানি নেই। এই পর্যায়ে প্যানটাকে আমি চুলো থেকে নামিয়ে রাখব, আর চলে যাব এর পরের প্রসেসে। এই প্রসেসটা করতে হবে খুব দ্রুত, মানে চালটা গরম গরম থাকা অবস্থায় পুরো প্রসেসটা কমপ্লিট করতে হবে। আরেকটা প্যানে ঝলসে রাখা আলুগুলো একটা লেয়ারে বিছিয়ে দিচ্ছি। এটার একটা মজার ব্যাপার আছে, কারো মনে যদি ভয় থাকে যে বিরিয়ানি পুড়ে যেতে পারে বা তলায় লেগে যেতে পারে, তাহলে চুলোর আঁচটা আলুর উপর দিয়ে যাবে, আপনার বিরিয়ানি বা মাংস কোনোটাই নষ্ট হবে না। যেই ভাতটা রান্না করেছে তার অর্ধেকটা বিছিয়ে দিচ্ছে। এমনভাবে ভাতটা বিছাতে হবে যেন আলুগুলো সব ঢেকে যায়। অর্ধেকটা ভাত নেওয়া হলে হাতা দিয়ে সুন্দর করে বিছিয়ে দেব, যেন কোথাও উঁচু বা নিচু না থাকে। দেখেন, আলুগুলো একটুও দেখা যাচ্ছে না। এবার গুর্দাগুলো এখানে নিয়ে নিচ্ছে। গুর্দাগুলো দমে রেখেছিলাম, এগুলো এখনও অনেক গরম আছে। দেখলেন তো,
আমি তেল, ঝোল, মশলা সব কিছুই দিয়ে দিলাম। আবারও হাতা দিয়ে একটু বিছিয়ে দিচ্ছি। এক মুঠ কিশমিস দিয়ে দিচ্ছি। ফ্লেভারের জন্য 8-10টি কাঁচামরিচ। মরিচগুলো আমি ফেড়ে, কেটে বা ভেঙেও দিলাম না, আস্তই দিয়ে দিলাম। এটা ঝাল বাড়াবে না, শুধুমাত্র ফ্লেভার নিয়ে আসবে। বাকি যে ভাতটুকু ছিল এর উপরে বিছিয়ে দিচ্ছি। দেখেন, ভাত থেকে ধোঁয়া উঠছে। আমি শুরুতেই বলেছিলাম পুরো প্রসেসটা করতে হবে ভাতগুলো গরম থাকা অবস্থায়। ভালো কথা, চাল সেদ্ধ করার পর বাড়তি পানিটুকু ফেলা যাবে না, আবার ভাতগুলোকে নর্মাল পানি দিয়ে ধোয়াও যাবে না, ওভাবেই এখানে দিতে হবে। এই লেয়ারটাকেও একটু সমান করে নিলাম। যেই তেলটায় পেঁয়াজ বেরেস্তা করেছিলাম তার থেকে কোয়ার্টার কাপ দিয়ে দিচ্ছি। এক জায়গায় ঢেলে দিচ্ছি না, একটু ছড়িয়ে দিচ্ছি। এক কাপ গরম দুধ নিয়ে নিচ্ছি। এখানে আমি আর কোনো পানি ব্যবহার করব না, এই এক কাপ দুধে বিরিয়ানিটা পারফেক্টভাবে ঝরঝরে হয়ে যাবে। এক টেবিল চামচ কেওড়ার জল। এটা টেস্ট বাড়াবে না, শুধুমাত্র ফ্লেভার নিয়ে আসবে। 5টি আলু বখরা। আলু বখরা ছাড়া বিরিয়ানির টেস্টটা আমার কাছে একেবারে অসম্পূর্ণ মনে হয়। এগুলোকে দেখেন আমি ভাতের মধ্যে গেঁথে দিলাম। সবশেষে কিছু পেঁয়াজ বেরেস্তা। আমি কোয়ার্টার কাপের মতো পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি। এই পেঁয়াজ বেরেস্তা অবশ্যই দিতে হবে যদি বিরিয়ানির পারফেক্ট ফ্লেভার পেতে চান। সব কিছু দেয়া শেষ, এবার প্যানটাকে চুলোর উপরে বসিয়ে দিলাম। একটা সুতির গামছা ভালো করে পানিতে ভিজিয়ে পানিটা নিংড়ে নিয়ে প্যানের উপরে বিছিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। গামছার যে বাড়তি অংশটুকু বাহিরে আছে সেই অংশটুকু ঢাকনার উপর তুলে দিচ্ছি। বুঝলেন তো আমি কি করলাম? এটা হচ্ছে বিরিয়ানির ঢাকনা সিল করার সবচেয়ে সহজ পদ্ধতি, আর এটা শিখেছিলাম আমি আমার শ্বশুরের কাছ থেকে। দেখেন, কোনো দিক দিয়ে কিন্তু কোনোভাবে ভাপ বের হয়ে যাচ্ছে না। এবার দম দেওয়ার টাইমিংটা বুঝিয়ে দিই। ফুল আঁচে রাখবো 10 মিনিট। 10 মিনিট পর চুলোটাকে লো করে দিয়ে অপেক্ষা করব আবারও 10 মিনিট। এরপর চুলোটা বন্ধ করে দিয়ে বন্ধ চুলোর উপরেই রেখে দেব আরও 10 মিনিট। এর মধ্যে কিন্তু ঢাকনা একবারও খোলা যাবে না। চুলো থেকে নামিয়ে আনলাম। ঢাকনা খোলার সাথে সাথেই এত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে যে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। আলতো করে একটু মিক্স করে নিচ্ছে। বিরিয়ানিটা এখন একদম গরম আছে, তারপরও দেখেন কতটা ঝরঝরে। এটা যখন একটু ঠান্ডা হবে তখন আরও বেশি ঝরঝরে হয়ে যাবে। গুড়দা কিন্তু অসম্ভব রিচ, তাই আমি আপনাদের কখনোই বলবো না যে এটা রেগুলার খাবেন, তবে অকেশনালি বা বছরে একাধবার তো খাওয়াই যায়। বিরিয়ানি সার্ভ করার আগে খুব ভালো করে মিক্স করে তারপরে সার্ভ করতে হয়। সার্ভ করার পর আরও কিছুটা পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দেবেন, এটা বিরিয়ানির ক্রেভিংটাকে আরও বাড়িয়ে দেয়। একেবারে একটা নতুন ধরনের বিরিয়ানি প্রেজেন্ট করলাম আপনাদের জন্য। সামনে কোরবানির ঈদ আসছে, আশা করছি আপনারা সবাই একবার হলেও এই গুড়দা বিরিয়ানি ট্রাই করবেন এবং ফ্যামিলির সাথে এনজয় করবেন। এতক্ষণ সময় দিয়ে রেসিপিটা শেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।